কি নিয়ে খেলছো? এ জুতো। এটা তো তুমি কালকে পরবা, একটু দেখাও। দেখো কি সুন্দর জুতো ভাইয়ের, ও কালকে এটা পরবে। এই যে ভাই জামা। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন পুরোপুরি মুখে লাগিয়ে নিয়েছি। হাই গাইস, সবাই কেমন আছো? সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এবং ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি, এখন বাজে 8:30। তো একটু পরে আমরা খাবো। তো আজকের ব্লগটা কি বলতো, খুব সিম্পল, কিন্তু আজকে অনেক দিনে পুরো দিনের একটা বড় শিডিউল আছে। তো চলো তাড়াহুড়ো করে আজকে স্টার্ট করছি। গাইস আমরা আজকে কি বলবো, এখন আমি খাবো, তো তোমাদের দেখিয়ে দিই আমাদের খাবার। তা আমরা খাবারে মানে সকালবেলায় আগে ব্রেকফাস্টে ভাত খেয়ে নিই, আমরা কোনো রুটি বা এরম জাতীয় কিছু খাই না। আমাদের মানে ভেত বাঙালি, যেটা বাঙালিরা ভাত খেতেই পছন্দ করে, তা আমরা ভাত খেতেই পছন্দ করি। তো সঙ্গে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে হয়েছে আমাদের কি মাছ, এটা ছোট মাছ মনে হচ্ছে, এই বাটা মাছ ভাজা। এইটা কি? ওইটা ওইটা চালা করে ওই সব ছোট মাছ। ও পাঁচমিশালি, পাঁচমিশালি মাছ, মাছের ঝোল। তারপর এখানে ভাজা, এইগুলো কি আবার মাছ ভাজা, বাটা। তার ওখানে বেগুন ভাজা, লঙ্কা ভাজা, আর এখানে রয়েছে ধনে পাতা বাটা। এই জাস্ট আমাদের সকালের মেনু। হলো সকালে আমাদের এই মেনু দিয়ে আমরা খেয়ে নিই। তো দেখো গাইস, আমি বাটা দিয়ে মাখিয়ে বেগুন দিয়ে খাচ্ছি, মানে খুবই ভাল লাগে। ধনে পাতা বাটা শীতে এত ভাল লাগে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু মুখটা একটুখানি ক্লিন করব, মানে একটু ফেস প্যাক বানাবো, ফেস প্যাক লাগাবো। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো গাইস আমার প্যাকটা তৈরি করা হয়ে গেছে, আর এই প্যাকটা এর আগে আমি ইউটিউবে শেয়ার করেছি, তাই নতুন করে শেয়ার করলাম না। আমি জাস্ট একবার বলে দিচ্ছি, এখানে আমি দিয়েছি বেসন, একটুখানি হলুদ, একটুখানি অ্যালোভেরা জেল এবং একটুখানি মধু। তো মধুটা দেওয়ার জন্য কি হয়, স্কিনটা খুব ময়শ্চারাইজ থাকে শীতের দিন, তাই আমি দিলাম, ঠিক আছে? তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পুরোপুরি মুখে লাগিয়ে নিয়েছি, আর আমি এখন আছি একটু ছাদে, কারণ আমার মনে হয় এইসব নিয়ে একটু ছাদে একটু রোদ খেলে ভালো লাগে, কারণ শীতের দিনে মুখটা অনেক ঠান্ডা হয়ে যায়। তো এটা আমি 15 মিনিট মতো রাখবো, রেখে তারপরে স্নান করে নেব, ঠিক আছে? গাইস দেখতে পাচ্ছ আমার স্নানটা হয়ে গেছে, আমি আজকে চুল ভিজিয়েছি আর কি, শ্যাম্পু করেছি আর কি। তো আমি এখন নেল পালিশ দেবো, হাতে সমস্ত আঙুল ক্লিন করে নিয়েছি। তো ভাবছি আমি চিকচিকি নেল পালিশ দেবো, তো নেল পালিশ নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস দেখো আমার নেল পালিশ পরা হয়ে গেছে, আমি এই নেল পালিশটা পরলাম, আর সূর্যের আলোতে এটা আরও চিকচিক চিকচিক করছে, মানে খুবই ভালো লাগছে আর কি দেখতে। তো এটা নিয়েছি, আর পায়েও আমি এটাই নিলাম, এই নেল পালিশটাই, মানে চিকচিকি বাদে আর কি। গুড ইভিনিং গাইস, তো আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমরা যাব একটু কাকা বাড়ি, আর তোমাকে শেয়ার করবো একটু পরের ভিডিও। তো আমি এখন খাচ্ছি হলো বনভিটা, খেতে খুব ভালো লাগে, ছোটোবেলা খেতাম না, এখন খাই। তো চলো, বনভিটাটা প্রচণ্ড গরম কিন্তু এত ভালো খেতে, গরম গরম মনে হচ্ছে একদম মাথা হালকা হয়ে গেল। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আমি চলে এসেছি তৃষিতাদের বাড়িতে। তো আজকে সারাদিন আমি নিজের বাড়িতেই ছিলাম, তো আমাকে হয়তো সারাদিন ব্লগে তোমরা দেখতে পাওনি। আজকে তোমাদের বলেছি যে কালকে হচ্ছে একটা স্পেশাল ইভেন্ট আছে, অর্থাৎ তৃষিতার ভাই অর্থাৎ আমারও শালা আর কি ভাই হয়, তার ছোট্ট শালা, তার জন্মদিন। তো আজকে সন্ধ্যাবেলা সেখানেই যাব, সেখানে আজকে রাতের ডিনারটা কমপ্লিট করব। কিন্তু মুশকিল হচ্ছে এখন 6:45 প্রায় বেজে গেছে, ওখানে যেতেও হবে। তৃষিতা এখনও রেডি মনে হয় সেভাবে কমপ্লিট হয়ে উঠতে পারেনি, তো দেখি কদ্দূর কী হলো তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাডাম এখন চুল মানে ঢেউ খেলাচ্ছেন, কদ্দূর না হয়ে গেছে, দেখি কিরকম লুক করলে। ওয়াও, কিছু সাজেনি, লিপস্টিক আর আইলাইনার দিয়েছি, ঠিক আছে, ভালো লাগছে, মিষ্টি লাগছে। এই এত মুখে, তা তৃষিতা রেডি হয়ে গেছে, তো চলো এখন বেরিয়ে পড়বো, বেরিয়ে ওখানে গিয়ে কথা বলছি, ঠিক আছে? আমরা চলে এসেছি কাকা বাড়ি, তো চলো এখন উপরে যাবো, ঠিক আছে? কই সবাই? তো গাইস দেখো এটা হলো গ্লোরি এবং গ্লোরির দিদি, তাই তো? এটা হ্যাঁ, এটা মামার মেয়ে, তা হাই বলো। হাই। তো চলো আমরা একটু গল্প গুজব করি, আনন্দ ফুর্তি করি, তোমরা আমাদের সাথে থাকো। দেখো ভাই তো ঘুমাচ্ছে, ওই যে, আর এরা হলো গ্লোরির মামা, আর
এটা মামি না? হ্যাঁ আর ওটাও মামি, ওটাও মামি, ছোট মামি। তো সবাই ও মেহেন্দি? হ্যাঁ মেহেন্দি করছি, দেখি পড়ানো হয়নি এখন। ও পড়াচ্ছো না? এক লড়ে তোর হাতটা দেখা, সব শুরু হয়ে গেছে, এর হাতটা দেখো। ও ওয়াও, এটা দেখো, দেখা দেখা সবই কি এই মামি করে দিল তো? না না ও তো সবাই একটু হাই বলো। হাই, আমি তোমাকে একটা মানুষকে দেখাবো, সে এখন খুবই অসুস্থ। সে হলো আমার জেঠিমা। জেঠিমা শুয়ে রয়েছে, হলে এটা হলো একটা বডি মাসাজিং মেশিন কাকা বাড়িতে আর কি কিনেছে কাকা। তো এটা বডি রিল্যাক্সেশন এবং আহারের অনেক কিছু ঠিক করে। তো এটা শুয়ে আর কি জেঠিমার খুব পায়ে ব্যথা হয়েছে, মাজা ব্যথা হয়েছে, তো এটা শুয়ে একটু রিল্যাক্স করছে। তো জেঠিমা একটু হাই বলে দাও। হাই। সুমনদা আসবে না? সুমনদার বিয়ের নিমন্ত্রণ আছে। ও উঠে গেছে আমাদের ভাই, উঠে গেছে। এই যে এই ম্যাগি, এই যে কাকুসবা নাকি গান, ওই যে জামাই বাবু এসেছে। উপরে দেখো রান্না হচ্ছে, এখানে কি খাওয়া হবে? হ্যাঁ এখানে খাওয়ার জায়গা করা হয়েছে। বাবা তো একদম মানে যাতে ঠান্ডা একদম না লাগে সেভাবে এসছে। ঠান্ডা লাগে, সত্যি লাগিয়ে ফেলেছে কালকে গিয়ে। দেখো আমরা সবাই খেতে বসেছি, জান ভাত দেন। তো চলো আমরা এখন খেয়ে নেবো, খুব টেস্টি রান্না হয়েছে। মাসিদের একটু দেখিয়ে দাও, মাসিদের, মাসিরা খুব সুন্দর রান্না করেছে। এই যে হলো সেই মাসি, বড় মাসি, অল্প দিন। হ্যাঁ ও দি একটু টাকা। তুমি কি নিয়ে খেলছো? জুতো, এটা তো তুমি কালকে পরবা, একটু দেখাও। দেখো কি সুন্দর জুতো ভাইয়ের, ও কালকে এটা পরবে। এই যে ভাই জামা, এটা কালকে ভাইকে পরিয়ে দেখাবো একদম। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কি সুন্দর হয়েছে জামাটা। আমি ওকে দেখছি কইলে দুধের বোতল না, জলের বোতল এরকম বানানো যায় বুঝলি, একটা প্লাস্টিক দিয়ে। দুধের বোতল করবে কালকে বের করবে করো। আমরা চলে যাচ্ছি, সবাইকে একটু টাটা কই দি। এই ভাই টাটা, আসি কাকিমা, কালকে আমার সকালে দেখা হচ্ছে। আসি চলো, হ্যাঁ কালকে তাড়াতাড়ি চলে আসবো। তো এখন আমরা যাবো একটু বাড়ি। ওকে, কাকিমা বলছে তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি আসবি। ওকে গুড নাইট। তো গাইস আমরা চলে এসেছি বাড়িতে, আর আমি জাস্ট নাইটিটা পরে ফেলেছি। আমি এখন মুখটা ধোবো, ধুয়ে ক্রিম লাগিয়ে আর কি শুয়ে পড়বো। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, কালকে সকাল সকাল উঠতে হবে, তার জন্য আজকে তাড়াহুড়ো করে শোবো আর কি। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব, যারা যারা এখন নতুন এসছো আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আর কি বলবো, সাবস্ক্রাইব বাটনের পাশে আছে বেল আইকন, প্লিজ সেটা প্রেস করে দিও। আর আজকের মতো এইটুকুই, ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।